আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। যেহেতু আজকে আমাদের প্রথম রোজা, তো এখন আমি এখন বাজে হচ্ছে 3:40, আমি উঠে গিয়েছি, মাইকিং হচ্ছে, তো আমি উঠে গিয়েছি। এখন আমি তরকারি গরম করছি, তরকারি গরম করে আমি তাহাজ্জুদ পড়ে আমার মেয়েদেরকে ডাকব। তো এখন আমি কি কি তরকারি গরম করছি, আজকে আমাদের প্রথম রোজার জন্য কি কি রান্না হলো সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। আমাদের রান্না হয়েছিল গরুর মাংস ভুনা, মাগুর মাছ ভুনা, এখন আমি দুধও গরম করব। তো আজকে আমরা এগুলো দিয়ে খাবো। তো তরকারিগুলো গরম করে খাবার টেবিলে রেডি করে আপনাদের সাথে আবার শেয়ার করছি। ভিউস, খাওয়ার পরে আর শরীরে এনার্জি ছিল না, তাই আর আপনাদের সাথে দেখানো হয়নি। আমি ছোলা ভিজিয়ে ছোলাটা সিদ্ধ করে নিয়েছি অলরেডি, এখন আমি ছোলা বসিয়ে দিয়েছি। যেহেতু ইফতারের টাইম হয়ে যাচ্ছে, তাই আমি ছোলাটাকে বসিয়ে দিয়েছি সিদ্ধ করে। আর এই ফাঁকে আমি চিকেন স্টিক বানাবো আজকে। তো চিকেনগুলোকে আমি ম্যাগনেট করে রেখে দিয়েছি, আমি জাস্ট সময় মতো তেলে ভেজে নেব। তারপর হচ্ছে এখন আমি আলুর চপ বানাবো, পেঁয়াজুরি বানাবো, তো আপনাদের সাথে সেগুলো শেয়ার করছি। এখন আমি আলু চপ বানিয়ে নিব। আলু চপের জন্য এখানে আমি চিলি ফ্লেক্স নিয়েছি, এই যে, আর এখানে হচ্ছে ম্যাজিক মশলা, আগান আগান লবণ নিয়েছি। এখন এগুলোকে সব আমি মাখিয়ে নিব। আর এদিকে আমি ডিমকে পিস পিস করে নিয়েছি, যেহেতু ডিম চপ হবে তাই আমি আলু মাখিয়ে ডিমটা ঢুকিয়ে দেবো। আলু মাখানো হলে আমি আপনাদের দেখাচ্ছি আবার। এই যে আলুগুলোকে এভাবে নিয়ে তারপরে এভাবে গথ করে একটা একটা এক পিস এক পিস করে আমি ডিম দিয়ে দিব। আরেকটা করে দেখাচ্ছি, এভাবে আমি সবগুলোকে ডিম আলু ভেতরে ঢুকিয়ে নিব, তারপরে ফ্যাশন দিয়ে ভাজব। এই যে আমি পেঁয়াজ মাখিয়ে দিয়ে দিয়েছি, আমাদের গ্যাস চলে গিয়েছে, তো আমি পেঁয়াজটা বানানো আপনাদের দেখাতে পারি নাই আমাদের গ্যাসের জন্য। তো নেক্সটে অবশ্যই আমি আপনাদেরকে পেঁয়াজ এটা দেখাবো। এই যে অলরেডি আমি ছোটো ছোটো করে পেঁয়াজও দিয়ে ফেলেছি, এখন আমি লেড়ে ছেড়ে পেঁয়াজটা উঠিয়ে নিব। তার এই যে গ্যাস অল্প, তো এই যে এখন আমি পেঁয়াজটা ভেজে নিব। বোনাবো ভেষনের জন্য আমি নিয়েছি এখানে ম্যাজিক মশলা, একটু জর্দার রং আর লবণ দিয়ে আমি পানি দিয়ে ভেষনটাকে অল্প অল্প পানি দিয়ে ভেষনটাকে আমি এখন গলিয়ে নিব। পেঁয়াজগুলোকে এখন আমি ভেজে নিচ্ছি। এদিকে অলরেডি আসল রাজন দিয়ে ফেলেছে, তো আমি পেঁয়াজগুলো ভাজা শেষ করে নামাজটা পড়ে এসে বেগুনি আলুর চপ আর চিকেনগুলোকে ভেজে নিব। তো কী কী ভাবছি আপনাদের সাথে শেয়ার করব। পেঁয়াজগুলো এখন উঠিয়ে নিব, এখন আমি বেগুনি ভাজব। এই যে আমি এখন আলুর চপগুলো দিয়ে দিচ্ছি। এই যে ভিউজ, আমি এখন বেগুনি ভাজছি। তো আস্তে আস্তে আমি সব ভেজে নেব, যেহেতু আমাদের গ্যাস কম তাই আমি আস্তে আস্তে আমার ভাজতে হচ্ছে। তো চিকেন, এই যে চিকেন, এখন আমি চিকেনগুলোকে ভেজে নেব। চিকেন স্টিক করেছি লম্বা লম্বা করে, চিকেনগুলোকে কেটে ফিঙ্গার করেছি। তো এই যে আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি। তো দাওয়া কমপ্লিট করে দিয়ে ইফতারগুলো রেডি করে ফেললাম। আমার মেয়েরা সব ইফতার রেডি করে ফেলেছে, তারা এখন ইফতারের জন্য রেডি। তো আজকের ইফতারটার ভিডিওটা এই পর্যন্ত।